হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স পিডি। বায়রাক্তার টিভি টু ড্রোন ইজ পারফেক্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য বায়রাক্তার টিভি টু ড্রোনটি পারফেক্ট চয়েস হতে পারে, কিন্তু তার আগে আমরা আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে গত 27 সেপ্টেম্বর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে আজারবাইজান আর্মি বেশ ভালো পজিশনে আছে। আজারবাইজান এই ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার হাইটেক ইকুইপমেন্টগুলো ধ্বংস করেছে। গত 28 সেপ্টেম্বর পর্যন্ত আর্মেনিয়ার 15টি এয়ার ডিফেন্স এবং 18টি ড্রোন, 22টি ট্যাঙ্ক, 8টি আর্টিলারি সিস্টেম, 3টি ওয়েপেন গোডাউন এবং 550 জন সেনা ধ্বংস করেছে। বায়রাক্তার টিভি টু ড্রোন টার্কি বানায় এবং এই ড্রোনটি আজারবাইজানও ব্যবহার করে। এই ড্রোনটি টার্কিশ কোম্পানি কার্ল বাইকার বানায় এবং এই ড্রোনটি এখন ওয়ার প্রুভেন। সিরিয়া ও এই যুদ্ধে ড্রোনটি তার সক্ষমতার দেখিয়েছে। এখন পর্যন্ত 180টি ইউনিট বানানো হয়েছে। মিডিয়াম অল্টিটিউড ড্রোন হওয়ায় এটি খুব বেশি উঁচায় উড়ে না। এই ড্রোনটি দিয়ে সার্ভিলেন্স ছাড়াও এয়ার স্ট্রাইক করা যায়। সব থেকে অবাক করার কথা হলো S-300 মিসাইল সিস্টেম ধ্বংস করেছে এই ড্রোনটি। যদিও এটি কনফার্ম নিউজ না, কিন্তু এটি যদি করা হয়ে থাকে তাহলে এই ড্রোনটি একটি গেম চেঞ্জার ওয়েপন হয়ে যাবে। কারণ S-300 হলো S-400 প্রিভিয়াস ভার্সন, যার রেঞ্জ হলো 300 কিলোমিটার, এবং এই মিসাইল সিস্টেমের রেঞ্জে গিয়ে এই মিসাইল সিস্টেমকে ধ্বংস করা এটি একটি বড় ব্যাপার। এখন আসি বাংলাদেশ এয়ারফোর্সের কথায়। বাংলাদেশ এয়ারফোর্স কি এই ড্রোনটি কিনবে? হতে পারে, কিন্তু বাংলাদেশের সবথেকে বড় সামরিক অস্ত্রের রপ্তানিকারক হচ্ছে চীন। এর মধ্যে আপনারা জানেন বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য 600টি লাইট কমব্যাট ভেহিকেল কেনা হয়েছে তুরস্ক থেকে। এগুলো এর মধ্যে ডেলিভারি পাওয়া যাবে, তাই বায়রাক্তার টিভি ড্রোনটিও আসতে পারে। 2021 সাল থেকে বাংলাদেশ নিজেদের দেশেই ড্রোন ম্যানুফ্যাকচার করতে পারে। ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো, জো ভি বল সকতে হ্যায় সব ঝুঠ বলো, জাহাঁ ভি বল সকতে হ্যায় ঝুঠ বলো, এবং সেটা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে। এবং তুরস্ক আমাদের খুব ঘনিষ্ঠ হওয়ায় এইসব টেকনোলজি বাংলাদেশকে ট্রান্সফার করতে পারে। এরই মধ্যে বাংলাদেশের জন্য যে ড্রোনগুলো ক্রয় করা হতে পারে তার মধ্যে মেইন কম্পিটিটর হলো চীন এবং তুরস্ক। কিন্তু চীন থেকে ড্রোন কিনলে যে প্রবলেমটি হতে পারে, বাংলাদেশ যে ড্রোনটি কিনবে তার কিছুদিনের মধ্যে মিয়ানমার আর্মিও সেই ড্রোনটি ব্যবহার করা শুরু করে দিবে, এবং এইসব ড্রোন ব্যবহার করে বাংলাদেশ কোনো টেকনিক্যাল অ্যাডভান্টেজ পাবে না। কিন্তু তুরস্ক থেকে যদি বাংলাদেশ কোনো প্রকার ড্রোন বা ইকুইপমেন্ট কিনে, তাহলে সেগুলা মিয়ানমার পাবে না, এবং তুরস্ক কখনোই এসব অস্ত্র মিয়ানমারকে দিবে না। আজকের জন্য এতটুকুই। আপনার কি মতামত, বাংলাদেশ কোন ড্রোনটি বানাতে পারে চীন ও তুরস্কে?